রাঙ্গামাটি মেডিকেল কলেজে একটি হলের নাম শহীদ মনির নামকরণের দাবিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। বুধবার দুপুরে মেডিকেল কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলে, 2015 সালের 10 জানুয়ারি রাঙ্গামাটি মেডিকেল কলেজ চালুর আনন্দ শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রামের উগ্রবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন জেএসএসের সন্ত্রাসী হামলার নির্মমভাবে খুন হয় মনির হোসেন। তার আত্মত্যাগের বিনিময়ে রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু দীর্ঘ বছরেও সে হত্যার বিচার হয়নি। মনিরের পরিবারকেও দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা। তাই মনিরের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসকে শহীদ মনিরের নামে নামকরণ করা এবং তার পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়া ও পুনর্বাসন করার দাবি জানায় বক্তারা। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ হাবিব আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সহসভাপতি কাজী মোহাম্মদ জালোয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলাইমান, প্রচার সম্পাদক কবির আহমেদ, ছাত্র পরিষদ রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম, পাবলিক কলেজের ছাত্র নেতা মোহাম্মদ পারভেজ ও সাংগঠনিক অন্যান্য নেতৃবৃন্দ।